कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। ढालीवुड प्रेमीदेर जन्य दारुण खबर, मॉडल ओ अभिनय शिल्पी प्रार्थना फरदीन दीघी दीर्घ कयेक बछर परे आबारो चलचित्रेर काज शुरू करबेन। ইতিমধ্যেই নির্মাতা শ্যাম বেনেগলের পরিচালনায় বঙ্গবন্ধুর বায়োপিকে কাজের জন্য তাকে মনোনীত করা হয়েছে। চলচ্চিত্রে কাজে ফেরার ব্যাপারে দিঘি বলেন, আমাকে যখন অডিশনের জন্য ডাকে তখন আমি অনেক এক্সাইটেড ছিলাম, অবাক হয়েছিলাম অনেক। আমি তো 8 বছর ধরে কাজই করি না, আমার নামটা কিভাবে দিল? আমি আসলেই কৃতজ্ঞ যারা আমাকে অডিশন দেওয়ার সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, সবচেয়ে বড় কথা হলো অডিশন দেওয়ার পর তারা আমার উপর বিশ্বাসটা রেখেছে, আমাকে একটা বড় চরিত্র দেয়া হয়েছে। আমি জানি না সেটার ভার নিতে পারবো কিনা, তবে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ক্যারেক্টারটা ভালোভাবে করার। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় জার্নালিস্ট ফোরামের এক ফেসবুক লাইভ আড্ডায় প্রার্থনা ফরদিন দিঘি এসব কথা বলেন। করোনার আগে থেকেই নিজেকে এই চলচ্চিত্রটির জন্য প্রস্তুত করছেন বলে উল্লেখ করে দিঘি বলেন, লকডাউনের আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম। আমি বেশ কিছু বই পড়ে ইতিহাসটা জানার চেষ্টা করেছি, কিছু ভিডিও চিত্রও দেখেছি, এভাবেই নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছি। সাকিব খানের সঙ্গে অধিকাংশ চলচ্চিত্রে কাজ করেছেন এই অভিনয় শিল্পী। তার সাথে কাজের ব্যাপারে কখনো কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি আরো বলেন, এখনো সাকিব আঙ্কেলের সাথে চলচ্চিত্রে কাজের ব্যাপারে কথা হয়নি, এটা নিয়ে অনেক গুজব উঠেছিল যার কোনো ভিত্তি নেই। দিঘি বলেন, একটা সময় আমি আর সাকিব আঙ্কেল বাবা মেয়ে চাচা ভাতিজি এই ধরনের চরিত্রে অভিনয় করেছি। আমি জানি না তার সাথে মুভি করলে দর্শক মেনে নিতে পারবে কিনা, তবে যদি দর্শক পছন্দ করবে এমন ক্যারেক্টার বা গল্প হয় তাহলে সাকিব আঙ্কেলের সাথে কাজ করা যেতেই পারে ভবিষ্যতে। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।